এবং ক্ষতিকর রেসিডিউ দূষণ নিয়ন্ত্রণের জন্য জাতীয়ভাবে রেসিডিউ কন্ট্রোল প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের মানুষের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করতে সহায়তা হবে করবে। এবং আমরা মৎস্যজীবী এবং জেলেদের যে প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুর আক্রমণ, সুন্দরবন আমাদের গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, কিন্তু বাঘের খাবার অনেক সময় মানুষের ক্ষতি হয়। কাজেই এখন একটা কথা বলবো যে সুন্দরবনে যে জলদস্যু ছিল বা বনদস্যু ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে আমার কাছে, এবং আমরা তাদেরকে ভালোভাবে কাজের ব্যবস্থা করে দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। এখন আর সুন্দরবনে বনদস্যুর উৎপাত নেই। কাজেই এই যে যদি কোনো জেলে এই ধরনের কোনো যেমন বা কুমির বা সাপের কামড়ে মারা যায় বা কোনো ক্ষতি হয়, তার পরিবার যাতে সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আবার যা বয়োবৃদ্ধ হয়ে যায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। সেখানে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে, এবং সেই অনুসারে আর্থিক সহায়তা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমরা কোনোভাবে যদি আমাদের কোনো কারণে মানে মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তো মৎস্য চাষিদের আমরা খুব স্বল্প সুদে ঋণ দেই, এবং তারা যেন নগদ অর্থ দিয়ে থাকি, তাদের কাজ যাতে তারা করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। কাজে আমি মনে করি যে আমাদের গৃহীত পদক্ষেপ আজকে আমাদের দেশের মানুষের শুধু পুষ্টি চাহিদা পূরণ করবে না, পাশাপাশি তাদের জীবন জীবিকাও উন্নত হবে, আর আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি এটুকু বলব যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেভাবেই আপনার সকলেরই সহযোগিতা চাই। আর আমাদের সব বিষয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তাছাড়া জলবায়ু অভিঘাত থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের মানুষের জীবন মান সুরক্ষিত করবার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও প্রণয়ন করে সেগুলিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG সেটা বাস্তবায়ন যেটা 2030, তারও যে বিষয়গুলি আমাদের সেটার দিকে আমরা নজর দিয়েছি এবং সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি। উন্নয়নশীল দেশ হিসেবে 2026 সালের মধ্যে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশ আর্থসামাজিকভাবে এই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক সেটাই আমরা কামনা করি, যা আমাদের বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করবে। একটি পরিবারও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষ তার ঠিকানা পাবে। ইতিমধ্যে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করেছি, বাকি যেটুকু আছে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে, 2 কাঠা করে জমি, 2 কামরা বিশিষ্ট একটি বাড়ি যেখানে একটা স্যানিটারি ল্যাট্রিন, পাকের ঘর, সুপেয় পানি, বিদ্যুৎ সব ব্যবস্থা থাকছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, এবং আমরা এখন সোলার প্যানেলের যাতে আরও বিদ্যুৎ উৎপাদন হয় সেদিকে দৃষ্টি দিচ্ছি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেটার দিকে দৃষ্টি দিচ্ছি, এবং বাংলাদেশের মানুষের জীবন মান আরও উন্নত হোক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, আর বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা, বিশেষ করে মাছের চাহিদা পূরণ করে আমরা দেশের মানুষকে আরও সুস্বাস্থ্যের অধিকারী হোক সেটাই আমরা চাই। কাজে আজকের যে প্রতিবাদ্য, ভরব মাছে মোদের দেশ, গর্ব মোরা স্মার্ট বাংলাদেশ, কাজে আমি এই কথা বলেই আমি মনে করি একটা সময়োপযোগী প্রতিপাদ্য আপনারা নিয়েছেন। আমি জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।